हेलो बंधुरा अस्सलामु आलैकुम आल आमीन ब्लॉग्सের पक्ष থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা এই বাইকটির কয়েকদিন আগে আমি রিভিউ দিয়েছিলাম। তো এই বাইকটি আমরা কোথায় বিক্রি করলাম, কত টাকাতে বিক্রি করলাম, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এই নতুন বাইকটি চলে যাচ্ছে হচ্ছে আপনার মৌলভী বাজার। আমরা পাঠিয়ে দিলাম, দেখুন মিজানুর রহমান ভাই মৌলভী বাজার যাচ্ছে। हबीगंज ना मौलवी बाजार जा रहा है यार, आप लोग देख सकते हैं। हाँ, कौन इतना बाइक है, RTR FRC যাই হোক ভাই, আমি কই যারা ভালো মানের বাইক নিতে যাচ্ছে না আমাদের কাছ থেকে বন্ধুরা এই বাইকটি নিতে পারেন। এই বাইকটি আমরা দিলাম হচ্ছে মৌলভী বাজার। যারা অনেক ধরনের বাইক খুঁজে পাচ্ছে না তারা আমাদের কাছ থেকে বাইক নিতে পারেন। আর বাইকটি বন্ধুরা অন টেস্ট রয়েছে, এটি বন্ধুরা মৌলভী বাজারের নামে নাম্বার হবে, নিজ নামে হবে ওনার নামে। এই শোরুম পেপার থেকে গাড়িটি শোরুম পেপার চেঞ্জ করতে আরও 2-3 দিন সময় লাগবে আর কি। আমরা শোরুম পেপার চেঞ্জ করে পাঠিয়ে দেবো। শোরুম পেপার আমরা এই মুহূর্তে দিচ্ছি না, ভাই বলতেছে আমার তাড়াতাড়ি দরকার, এই জন্য গাড়ি আগে পাঠিয়ে দিচ্ছি। শোরুম পেপার আমরা 2-1 দিন পরে দেবো, উনি আগে গাড়ি নিচ্ছে আমাদের কাছ থেকে। বন্ধুরা দেখুন কতটুকু বিশ্বাস থাকলে শোরুম পেপার ছাড়াও কিন্তু উনি পেপার ছাড়া গাড়ি নিচ্ছে আগে। দেখেন মৌলভী বাজার গেল গাড়িটির আপনার পঁচাশি চুরাশি সাতাশ দেখুন চলে যাচ্ছে বন্ধুরা। এটি মৌলভী বাজার আমরা পাঠিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এই বাইকটি। তো যারা আমাদেরকে বিশ্বাস করেন না শুধু তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা। আর বন্ধুরা এই বাইকটি আমরা বিক্রি করলাম 1,15,000 টাকায়। দেখতেইছেন বাইকটি কিন্তু বন্ধুরা একদমই ফ্রেশ, অনেক ভালো মানের বাইক। দেখুন আপনারা একটিবার, অনেক সুন্দর মানের বাইক। আমরা এরকমভাবেই সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি দিচ্ছি, আমাদের কাছে নির্দ্বিধায় আপনারা গাড়ি নিতে পারেন। ঠিক আছে, এটি ইলাহি মোটরসের বাইক। হুজুর দেখুন দাঁড়িয়ে আছে, গাড়িটি আমরা দিচ্ছি। কিছু বলবেন হুজুর, দুই একটি কথা? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন, যারা শুধু গাড়ি নেবেন তারাই ফোন দেন, আমাদের মাথা একদম এলোমেলো হয়ে যায়। গাড়ি নিবে একজন, ফোন দেয় 500 জন। তো প্লিজ ভাই, আমাদের যে রেটের ব্যাপারে যে আলাপ করেন, এই রেটের ব্যাপারে আমাদের যে রেটে দেওয়া হবে হাইস্ট 2,000-3,000 টাকা কমাইতে পারবো, আর চেয়ে বেশি না। সেই হিসেব করে আমরা আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করেন। মিসাই ফোন দিয়ে আমাদের শুধু হয়রানি করেন বা একটু মানে কেমন জানি অনেক সময় মাথা ফোনে কথা বলতে বলতে মাথা মানে হ্যান্ড হয়ে যায়, মাথা কাজ করে না। এজন্য ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, যে রেটটা দেওয়া, যে কোনো গাড়ি যে রেটটা দেওয়া হবে ওই রেট থেকে আনুমানিক 1,500 থেকে 2,000 বা হাইস্ট 3,000 টাকা কমাইতে পারবো, এর চেয়ে বেশি নাই। এজন্য সেই হিসেবে আপনারা ফোন দিন, আমাদের যোগাযোগ করবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, আমি ফিক্সড প্রাইস দেই এই জন্যই বন্ধুরা, যে অনেক ফোন আর কি আমাদের কাছে আসে, অগন্তি ফোন। ঠিক আছে, অনেক ফোন ধরার মানে রিসিভ করা সম্ভব হয়, অনেক ফোনে রিসিভ করা সম্ভব হয় না। তো যাই হোক, ফিক্সড প্রাইসের থেকে আমরা কিছু আপনাদেরকে সম্মানী করতে পারবো। ভাই বললো 2,000 থেকে 3,000 টাকার মতো যদি হয় হাই এরকম। ঠিক আছে, আর আমরা কম প্রাইসের মধ্যে আপনাদেরকে ভালো মানের বাইক দেওয়ার চেষ্টা করি। আর আপনারা বলেন যে ভাই দাম বেশি, ভাই কম দামের বাইক কখনো ভালো হয় না। আর আমরা শোরুম কন্ডিশন বরাবরের মতো গাড়ি বিক্রি করি, আপনারা দেখুন একটিবার। তো যাই হোক, বাইকটি আপনারা দেখলেন। যারা আমাদেরকে বিশ্বাস করতেছেন এইভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর সবসময় এভাবে আমাদেরকে সাপোর্ট করুন। যে কোনো গাড়ি নিতে ভাই আমাদেরকে বায়না করছে কিছু টাকা, আমরা বাইকটি দিয়ে দিচ্ছি দেখুন। আর বাকি টাকা সে ওখানে পৌঁছার পরে গাড়ি মানে দিয়ে দিবে আর কি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আল আমিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।